সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এটি হলো আমাদের টিপস এবং ট্রিক্সের ক্লাস। আজকে এই টিপস এবং ট্রিক্সের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি স্কেল নির্বাচন করবেন কী করে বা আপনার জন্য কোন স্কেলটি সুইটেবল হবে। তো পূর্ববর্তী ক্লাসে আমি 12টি যে স্কেল রয়েছে আমাদের, সেই 12টি স্কেল অর্থাৎ এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এই 12টি স্কেল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখেনি ক্লাসটি তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো সেটা ছিল সম্পূর্ণ সকলের জন্য যে এটা হচ্ছে স্কেল কোনটা কী কী এবং কীভাবে কোথা থেকে বাজাতে হয়, কোনটা সা কোনটা রে, এগুলো পুরোটাই দেখেছিলাম দুটো পার্টের মধ্যে। তো আজকের মূলত ক্লাসটি হচ্ছে যে স্কেল নির্বাচন করবেন কী করে এবং আপনার জন্য কোন স্কেলটা সুইটেবল হবে সেই সম্পর্কিত আজকে হলো ক্লাসটি। তো ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে ক্লাসটি অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস। স্কেল নির্বাচনটা হচ্ছে কিন্তু সবথেকে বড় ইস্যু অফ সিঙ্গিং, কারণ এটাই আমার কাছে বেশি প্রশ্ন এসে থাকে যে আমি কী করে স্কেল নির্বাচন করব বা কোন স্কেলটা নির্বাচন করলে আমার জন্য সুইটেবল হবে। তো সত্যি এটার সবথেকে বেশি মেসেজ এবং কল আসে এটার জন্য শুধুমাত্র। তো যারা বিগিনার্স লেভেলে বিলং করছেন তাদেরই এই সমস্যাটা বেশি মূলত ফেস হয়, কারণ যারা অ্যাডভান্স লেভেল অর্থাৎ যারা অলরেডি অনেক কিছু জানেন তাদের সমস্যাটা হয় না, কারণ তারা বিভিন্ন স্কেলে প্র্যাকটিস করেন। তো একটা নিজস্ব তো একটা নিজের সুইটেবল স্কেল আছে অবশ্যই, ডেফিনেটলি সকলেই থাকে। যেমন আমার আছে, আমি সি শার্পে করতে ভালোবাসি, আমি যে কোনো গান বলুন যে কোনো জিনিস বলুন। তবে কি হ্যাঁ, আমাদের কনসেপ্টটা রাখা উচিত যে আমরা যদি এ থেকে জি শার্প, তা জি শার্প পর্যন্ত আমাদের যদি কমপ্লিট থাকে, যেমন আমাদের যে 12টি স্কেল, যেমন এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এটা যদি আমাদের কনসেপ্টে থাকে যে এটা আমাদের সা, এটা আমাদের রে, এটা আমাদের গা, এই 12টা স্কেল, তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে যে কোনো গান যে কোনো স্কেলে করতে পারবো। তো সেগুলো যদি জানতে চান সেগুলোর ক্ষেত্রে আমার ভিডিও করা আছে অলরেডি, সেটা নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, পার্ট ওয়ান এবং পার্ট টু স্কেলের সম্পর্কিত। আর এটি মূলত হচ্ছে নির্বাচনের ক্লাস, যে কীভাবে স্কেলটা নির্বাচন করব এবং কোনটা সুইটেবল হবে আমার জন্য। তো আপনার নির্বাচনের ক্ষেত্রে যেটা লাগবে বা যেটা করতে হবে এটা তো আমি বলছি এভাবে, এবং আপনাকে প্র্যাকটিক্যালি একটু পরে দেখিয়ে দিচ্ছি হারমোনিয়ামে যে কীভাবে অ্যাকচুয়ালি এটা বুঝবেন আপনি, যে নিজে থেকে বুঝবেন যে এটা আমার স্কেল, অরিজিনাল স্কেল, বা এই স্কেলটাই আমি করলে আমি বেশ ভালোভাবে গাইতে পারছি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এই স্কেলে গাইতে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা স্কেলের সা প্রেস করুন আগে। তো বেসিক্যালি ফিমেলদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে জি শার্প, এ অথবা বি ফ্ল্যাট, বেশি হলে সিসা সি অবধি যাবেন। আপনার ফিমেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো জি শার্প, এ, বি ফ্ল্যাট এবং সি, বেশি হলে সি, সি না করতে পারলে করতে হবে না, কিন্তু আপনারা করবেন হচ্ছে যারা মা বোনরা রয়েছেন আমার তাদের জন্য বলবো সেটা হচ্ছে জি শার্প, এ, বি ফ্ল্যাট, এই তিনটে স্কেলের মধ্যে আপনারা আপনাদের স্কেলটা নির্বাচন করুন। এবং আমার যারা ভাইরা রয়েছে দাদারা রয়েছে তাদের জন্য বলবো আপনারা বি ফ্ল্যাট, সি, সি শার্প, ডি, ডি শার্প, এগুলো আপনারা করতে পারেন, নির্বাচন করতে পারেন। এবং হ্যাঁ, এইটা বিষয়ে আবার আরেকটা, এটা একটা ব্যতিক্রম কিন্তু আছে। আবার ব্যতিক্রমটা কি, আমি অনেক ফিমেলের ভোকাল শুনেছি তাদের স্কেলটা এতটা হাই লেভেলে যে তারা সি শার্প, ডি শার্প থেকে দিব্যি তারা করতে পারছে। তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না, সে সমস্যা হচ্ছে না ঠিক আছে, ওকে ডান, কিন্তু ব্যাপারটা একটা জিনিসে গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে আমি নিচের দিকে যতটা আসতে পারছি, নিচে বলতে কি উদারা সপ্তক, উদারা সপ্তক বলতে কি আমার যেটা সা সেখান থেকে যদি আমি বা দিকটায় আসি, অর্থাৎ নিচের দিকে, যেমন সা নি ধা পা, পা ধা নি সা, এই যেটা কথা বলছি এটা নিচের দিকের কথা বলছি, অর্থাৎ উদারা সপ্তকের দিকে যতটা আসবো আমরা, যতটা আসতে পারছি ঠিক ততটা যদি আমরা তার সপ্তকের দিক থেকে যেতে পারি, অর্থাৎ যেমন সা, ওকে আমি একটু বাড়িয়ে নিই, সা সা রে গা মা পা,
গে সা, এরকম আছে অ্যাকচুয়ালি। এটা যদি খোলা গলায় করা হয় তাহলে অন্যরকম আরও লাউডলি আওয়াজ হবে, যাই হোক আমি এটা চেপে করলাম। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে বিষয়টা যে আমি নিচের দিকে কতটা আসতে পারছি এবং উপরের দিকে কতটা যেতে পারছি। নিচের দিকে যতটা আসবো উপরের দিকে ততটা যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে বুঝবেন এটাই আমার স্কেল। সেটা রি শার্প হতে পারে, সেটা এ বি ফ্ল্যাট হতে পারে, সেটা সি হতে পারে, সেটা সি শার্প হতে পারে। তো আপনাকে যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে স্কেল সম্পর্কিত যে ক্লাস দেওয়া রয়েছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা স্কেল আপনারা বেছে নেবেন, যেটা হচ্ছে আমি বললাম মা বোনদের জন্য, সেটা হচ্ছে জি শার্প, এ, বি ফ্ল্যাট, তিনটে স্কেল, এবং আমার দাদা ভাইদের জন্য বি ফ্ল্যাট, সি, সি শার্প, ডি, ডি শার্প, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই যে অ্যাকচুয়ালি বিষয়টা কীভাবে আমরা হারমোনিয়ামে অ্যাপ্লাই করব। তো চলুন একটু আমরা হারমোনিয়ামের স্ক্রিনে যাওয়ার চেষ্টা করি। তো দেখে নিই চলুন আমরা একটু কীভাবে এটি প্র্যাকটিক্যালি বোঝা যায়। তো যে জিনিসটা আপনাদের সবথেকে বেশি লক্ষণীয় বা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমার যে সা থাকবে, আমি যদি মনে করুন আমি প্রথমত দেখাচ্ছি মা বন্ধুর জন্য, অর্থাৎ ফিমেল ভয়েসের জন্য যেটা আপনারা বেসিক্যালি যে স্কেলটা চয়েস করে নেবেন সেটা হচ্ছে জি শার্প। এখানে এটা হচ্ছে জি শার্প, এটা এ, এটা বি ফ্ল্যাট, ওকে, বা এ শার্প এটাকে বলতে পারি। তারপর আসছে বি, তো তারপর আসছে ন্যাচারাল সি, ওকে, সি। তো এই স্কেলগুলো আপনার মা বোনরা আপনারা বেছে নিতে পারেন, এর খুব একটা উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই মুহূর্ত, যেটা আমার যেটা মনে হয় বেসিক্যালি, কারণ আপনাদের ভোকালটা অনেকটা একটু সরু টাইপের হয়, প্রায় 70% মা বোনদের ভোকালটা সরু হয়। তো সেই জন্য আমি বলবো এই স্কেলগুলোর মধ্যে একটা স্কেল আপনি বেছে নিন, এবং প্রত্যেকটা স্কেলে আপনি দেখে নিন যে আপনি পা পর্যন্ত আসতে পারছেন কিনা। যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম, যদি আমি জি শার্প বেছে নিই তাহলে এটা হচ্ছে সা, ওকে, আমি দিব্যি যেতে পারছি সা নি দা পা পা ধা নি সা, ওকে, আমি সা পর্যন্ত আসতে পারছি। সুতরাং আমাকে আমি পা পর্যন্ত আসতে পারছি, সা নি ধা পা পা পর্যন্ত আসতে পারছি, মানে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না নিচের দিকটা, নিচের দিকটা আমার ক্লিয়ার হয়ে গেল, মানে আমি আসতে পারছি। কিন্তু ব্যাপারটা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার শব্দের দিকে আমি যেতে পারছি কিনা, সেটাও আমাকে কিন্তু লক্ষণীয়। তাহলে এটা যদি সা হয় তাহলে এটা হবে রে সা নি গা মা পা ধা নি সা। আমি কিন্তু সারেগামা পাদানিসা দেখাচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে এগুলো সম্পর্কিত পুরো সব 12টা স্কেলে সারেগামা পাদানিসা দেখিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, স্কেল পার্ট 1 পার্ট 2 দেখে নিতে পারেন, সেখানে পুরো সবগুলো স্কেলে সারেগামা পাদানিসা দেখানো হয়েছে, রাইট। তো এটা যদি সা হয় এখান থেকে আমি তার সপ্তকের, এটা যদি তার সপ্তকের আমার যদি সা হয় তাহলে আমি পা পর্যন্ত যেতে পারছি কিনা একটু লক্ষ্য করব। সারে দিব্যি আমি যেতে পারছি পা পর্যন্ত। সুতরাং আমাকে বুঝে নিতে হবে যে আমি এই স্কেলটা করতে পারবো, এটাই আমার কমফোর্টেবল স্কেল, ওকে। কারণ হচ্ছে আমি পা পর্যন্ত অনায়াসে যেতে পারছি। হ্যাঁ, আমার যদি কষ্ট হয় এরকম একদম জোরে চিৎকার করতে হচ্ছে এরকম কোনো ব্যাপার থাকে তাহলে বুঝবেন যে আমার সমস্যা আছে, আমাকে আরও ডাউন করতে হবে, বা আমার মনে হচ্ছে যেন আমি এর থেকে আরও উপরে যেতে পারি, এই পা থেকে আরও উপরে আমার গলা যাচ্ছে, তাহলে আপনি স্কেলটা বাড়িয়ে নেবেন। তাহলে আমি এবারে দেখাই বি ফ্ল্যাটে, যদি এটা আমার বি ফ্ল্যাটে সা হয় তা তার সব থেকে সা হচ্ছে এটি, ওকে। তাহলে এটা যদি এই স্কেলে করি সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা যদি আমার সা রে সা হয় বি ফ্ল্যাট স্কেলে, তাহলে এটা সা নি ধা পা পা ধা নি সা। দিব্যি ঠিক আছে, নিচের দিকে যেতে পাচ্ছি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, এটা তো আমরা যেতে পারছি পা পর্যন্ত, ওকে। এইভাবে বুঝতে হবে আপনাকে যে অ্যাকচুয়ালি কীভাবে স্কেলটা নির্বাচন করবো, যে আপনার যদি পা পর্যন্ত যেতে খুব কষ্ট হচ্ছে দরকার নেই, আমি আমি এতে করতে পারি, জি শার্পে করতে পারি। এবার যদি আমি দেখাই ন্যাচারাল সি, ন্যাচারাল সি তো পুরো সব নিচে সবগুলো রিড, সা রে গা মা পা ধা নি সা, একদম ইজি,
বিজেতে পারছি আমি পা পর্যন্ত, কোনো অসুবিধা হচ্ছে না। যদি একই রকম ভাবে সি শার্প করি, সা রে গা মা পা ধা নি সা, যদি এখান থেকে সা সা নি ধা পা পা ধা নি সা, দিব্যি আসতে পারছি একদম কমফোর্টেবল। যদি এখানে যাই সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, নি ধা পা মা গা রে সা, নি ধা পা ধা নি সা। পা পর্যন্ত যেতে হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার পা পর্যন্ত চলে যাচ্ছে। তো বুঝে নেবো এক্ষেত্রে যে আমার স্কেল নির্বাচনটা ঠিক আছে, যে এটা আমার স্কেল। তো এই জিনিসটা মাথায় রাখলে আর কোনো জিনিস মাথায় রাখতে হবে না, জাস্ট এই জিনিসটা, যেটা হচ্ছে প্রত্যেকটা স্কেলে সারেগামা পাদানিসা জানানোটা প্রয়োজন। আর হচ্ছে কি, আমি নিচের দিকে কতটা আসতে পারছি, এটা যদি আমার সা হয় তাহলে সা নি ধা পা, আমি নিচের দিকে পা পর্যন্ত আসতে পারছি কি না, আর এটা যদি তার সত্ত্বে সা হয় তাহলে সা রে গা মা পা, পা পর্যন্ত আমি আসতে পারছি কি না, যেতে পারছি কি না। এই জিনিসটা শুধু এই একটাই টিপস এবং ট্রিক্স, এইটাই ফলো রাখলে আপনি বুঝতে পারবেন যে এই স্কেলটা আমার জন্য সুইটেবল একটা স্কেল। ওকে, তো এই ছিল আমার পুরো ক্লাসটি, এই টিপস এবং ট্রিক্সের ক্লাসটি, স্কেল নির্বাচন, কীভাবে স্কেল নির্বাচন করবেন, কীভাবে বুঝবেন যে এটা আমার সুইটেবল স্কেল। তো এই এখানে শেষ করছি আজকে এই স্কেলের ক্লাস। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আমাদের আরও বিভিন্ন টিপস এবং ট্রিক্সের ক্লাস রয়েছে। যারা দেখেননি আমাদের ভিডিও, আমাদের যে চ্যানেলটি রয়েছে এনজে মিউজিক বেঙ্গলি, সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করে প্লেলিস্টের মধ্যে আপনারা খুঁজে নিলে সেখানে টিপস এবং ট্রিক্সের ক্লাস আলাদা সেকশান রয়েছে। সেকশানের মধ্যে আপনারা কিন্তু অনেক ধরনের এরকম ভোকাল ট্রেনিংয়ের বা এরকম টিপস এবং ট্রিক্সের ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং তাছাড়া অন্যান্য গান এবং বিভিন্ন ভক্তিসঙ্গীত, বিভিন্ন হরিনাম সংকীর্তন, বিভিন্ন ধরনের গানের টিউটোরিয়াল কিন্তু আমরা নিয়ে এসে থাকি। যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। শেষ করছি আজ এখানে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি ফেসবুকে গিয়ে লাইক করে রাখবেন, কারণ সেখানে ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে হয়েছে। শেষ করলাম এখানে, ভালো থাকবেন, নমস্কার।